মেন সমস্যা সেটি হচ্ছে আমাদের জন্মসাল। তো এই জন্মসালের পার্থক্য কিন্তু অনেক হয়ে যাচ্ছে, কারণ আপনি সেই 2018 বা 2019 কিংবা 16-17 সালের ড্রাইভিং লাইসেন্সগুলো করিয়েছিলেন, তো সেক্ষেত্রে আপনি 5 বছর শেষ, কারো 5 বছর অলরেডি আর 2-1 মাস বা 6 মাসের মতো আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা তখন এই সিস্টেমটা ছিল না। তো আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার, পেশাদার ড্রাইভিং লাইসেন্স অনলাইনে নবায়নের জন্য আবেদন। তো যে সকল ভাই ব্রাদার যারা এতদিন যাবত বিএসপির প্রোফাইল থেকে অনেকেই কিন্তু আমরা পেশাদার ড্রাইভিং লাইসেন্সের নবায়নের যে আবেদনটা সেটা কিন্তু অনলাইনে আবেদন করতে পারতাম, কিন্তু যখন আমরা নবায়নের জন্য অপশনটা ক্লিক করতাম পরবর্তীতে ধাপে কিন্তু আমাদের নিয়ে যেত না, বাট অনেকেরই কিন্তু প্রবলেম হতো। তো সেক্ষেত্রে কিন্তু আজকে থেকে অবশ্যই পরীক্ষামূলকভাবে আপনি 2টি সার্কেল থেকেই কিন্তু এই আবেদন করতে পারবেন। তো যে সকল ভাই ব্রাদার যারা দিয়াবাড়ি এবং উত্তরা বিআরটি থেকে পরীক্ষামূলকভাবে, মানে হচ্ছে আপনারা অনলাইনে যে নবায়নের যে সিস্টেমটা, মানে হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স যে নবায়নের সিস্টেমটা, সেটা কিন্তু আজকে থেকে জমা দিতে পারবেন। এবং অনেক ভাই ব্রাদার তারা কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই, যেহেতু আমরা বিআরটির মানে উত্তরা কিংবা দিয়াবাড়ি বিআরটির বাহিরে আছে, মানে বাহিরের যে সকল বিআরটিগুলো আছে ঢাকার বাইরে, তো সেই সকল ভাই ব্রাদার আমরা কবে নাগাদ জমা দিতে পারবো? তো সেই সকল ভাই ব্রাদার উদ্দেশ্য বলতে চাচ্ছি, অবশ্যই আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ এই অনলাইন সিস্টেমের যে সিস্টেমটা এতে কিন্তু অলরেডি চালু হয়ে যাবে, এবং সেখান থেকে যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু এখন থেকে আপনারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তো এখন অনেক ভাই ব্রাদার কিন্তু আমাদের পেজে অনেকে মেসেজ করছেন যে ভাই, যেহেতু নবায়নের সিস্টেমটা অলরেডি চালু হয়ে গেছে, কিন্তু আমরা যারা মিডিয়াম হ্যাভি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে ফেলছি, অনেকেই টাকা জমা দিতে পারতেছি না, আবার অনেকেই টাকা জমা দিয়ে ফেলছি কিংবা ফিঙ্গারপ্রিন্ট দিতে পারে না, তো সেই সকল ভাই ব্রাদারের কোনো আপডেট আছে কিনা? তো সেই সকল ভাই ব্রাদারের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনাদের গুলো কিন্তু খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আপডেটগুলো চালু হয়ে যাবে, কারণ এখন কিন্তু বিএসপির প্রোফাইল থেকে অনেক অনেক বিগ বিগ আপডেটগুলো আমরা পেয়ে যাচ্ছি। তো অবশ্যই সেরই সাথে কিন্তু আমরা এগুলোর আপডেটগুলো পেয়ে যাব, তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যে সকল ভাই ব্রাদার যারা এতদিন যাবত এই পেশাদার ড্রাইভিং লাইসেন্স কিংবা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স যেগুলো হচ্ছে, মানে মেন যে প্রবলেমগুলো হচ্ছিল সেগুলো হচ্ছে আমাদের পেশাদার ড্রাইভিং লাইসেন্সগুলো কিন্তু আমরা অনলাইনে আবেদন করতে পারতাম না, বাট সেই সকল ভাই ব্রাদারের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, অবশ্যই আপনারা এই 2টি সার্কেল থেকে আজকে থেকে পরীক্ষামূলকভাবে সেই অনলাইনে যে নবায়নের সিস্টেমটা সেটা কিন্তু চালু হয়ে গেছে। তো সেগুলো কিন্তু আস্তে আস্তে যদি পুরোপুরি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই প্রত্যেকটি সার্কেল থেকেই কিন্তু আবেদন করতে পারবেন। তো অনেকেই বলতে পারেন যে ভাই, আসলে এটা অনলাইন সিস্টেম শুধু ওখানে কেন দেখাচ্ছে? তো দেখুন, এখন কিন্তু বর্তমানে আমাদের প্রবলেম কিন্তু 2টি, মানে একটি হচ্ছে যারা আমরা অনেক আগে ড্রাইভিং লাইসেন্সগুলো করেছিলাম সেগুলো এখন নবায়ন করতে গেলে আমাদের মেন যে প্রবলেমটি হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের এনআরআই কার্ড এবং আমাদের ড্রাইভিং লাইসেন্সের যে জন্মসালটা, এটারই কিন্তু অনেক অনেক পার্থক্য। তো সেক্ষেত্রে এটির কারণে কিন্তু আমরা অনেকেই মেন যে সমস্যাটা সেটার জন্য আবেদন করতে পারতেছি না, বাট এখন পর্যন্ত পারছি না। তো তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আমাদের এনআরআই কার্ড যাতে সঠিক নিয়মে, মানে আপনাদের যে জন্মসালটা, মানে আমাদের একটি এনআরআই কার্ড যখন আমরা এটি আবেদন করতে যাব তখন কিন্তু আমাদের এনআরআই কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের 2টি মেন সমস্যা দেখা দেয়। সেটি হচ্ছে, একটি হচ্ছে মেন সমস্যা, সেটি হচ্ছে আমাদের জন্মসাল। তো এই জন্মসালের পার্থক্য কিন্তু অনেক হয়ে যাচ্ছে, কারণ আপনি সেই 2018 বা 2019 কিংবা 16-17 সালের ড্রাইভিং লাইসেন্সগুলো করিয়েছিলেন, তো সেক্ষেত্রে আপনি 5 বছর শেষ, কারো 5 বছর অলরেডি আর 2-1 মাস বা 6 মাসের মতো আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা তখন এই সিস্টেমটা ছিল না, তখন কিন্তু আমরা বয়স বাড়িয়ে কিংবা আমাদের চাকরির জন্য কিন্তু সেই সিস্টেমটা করে ফেলছিলাম, মানে হচ্ছে আমাদের এনআরআই কার্ডে যেটাই হোক না কেন আমাদের ড্রাইভিং লাইসেন্সের আরেকটি বয়স বাড়িয়ে দিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ড্রাইভিং লাইসেন্সগুলো করেছিলাম। তো দেখুন ভাই, এখন কিন্তু বর্তমানে অবশ্যই সব কিছু অনলাইন সিস্টেম, আপনি যদি অনলাইন সিস্টেমে যদি না থাকেন তাহলে কিন্তু কোনো কিছু করতে পারবেন না, না হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স আবেদন, না হচ্ছে স্ট্যাটাস, না হচ্ছে আপনাদের ভুল সংশোধন, না হচ্ছে ট্রান্সফার, মানে A to Z, মানে এক কথা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের সকল ইনফরমেশন কিন্তু এখন বর্তমানে আস্তে আস্তে সব কিছু অনলাইন সিস্টেম হয়ে যাচ্ছে। তো তারই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হচ্ছিল, এবং এতদিন যাবৎ অনেকেই কিন্তু আমরা নবায়নের জন্য আবেদন করতে পারছিলাম না, কিংবা নবায়নের আবেদনের অপশনটা থাকার সত্ত্বেও পরবর্তী যে ধাপটা ছিল সেটা কিন্তু আমরা পরবর্তী ধাপে যেতে পারতাম না। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, সেই যদি আপনি এই 2টি সার্কেলের আওতায় অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সটি করে থাকেন কিংবা অলরেডি করে ফেলছেন, তাহলে অবশ্যই আপনি পরীক্ষামূলকভাবে
কিন্তু আপনার বিএসপি এর প্রোফাইল থেকেও কিন্তু ট্রাই করতে পারেন, কিংবা আপনি অফলাইনে মানে হচ্ছে সরাসরি বিআরটিতে গিয়েও কিন্তু ইনশাআল্লাহ এখন এইটা নবায়নের জন্য আবেদন করতে পারেন, যে সকল ভাই ব্রাদার যারা পেশাদার অ্যাভেলেসিসের এতদিন যাবত যেটি বন্ধ ছিল। আর আরেকটি কথা হচ্ছে যে আপনাদের যে টাকা জমা দেওয়ার অপশনটা মানে হ্যাবির জন্য, যারা বিশেষ করে এই পরিবারে অনেক ভাই ব্রাদার কিন্তু আমাদের পেজে অনেকেই মেসেজ করছেন এবং আমি নিজেও কিন্তু অপেক্ষায় আছি। এর গত কয়েকদিন আগেও আমি একটা ভিডিওটি আপলোড করেছিলাম, সেখানে কিন্তু আপনাদের বলছিলাম যে আসলে নবায়নের বা হ্যাবিট অ্যাভেলেসিসের টাকার অপশনটা সেটার জন্য আমি নিজেও কিন্তু অপেক্ষা আছি। তো আমরা আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ এটিরও আপডেট কিন্তু চলে আসবে, যে সকল ভাই ব্রাদার যারা হ্যাবির জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফেলছেন এক মাস, কারো এক বছর দুই বছর হয়ে গেছে, তো তারা কিন্তু খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আশা করা যাচ্ছে আগামী 24 সালে মানে হচ্ছে আগামী 2-3 মাসের ভিতরেই মানে জানুয়ারি মাসের আগে ইনশাল্লাহ তারা টাকাগুলো জমা দিতে পারবেন, বা টাকাগুলো জমা দিয়ে দিলেই সবকিছু আগের মতো হয়ে যাবে। তো অবশ্যই যে সকল ভাই ব্রাদার যারা আমাদের পেজে অনেকে মেসেজ করছিলেন, যদি আপনারা এই দুটি বিআরটির আওতায় থাকে থাকেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আবেদন করতে পারবেন। আর যে সকল ভাই ব্রাদার যারা ঢাকার বাইরে আছেন, তো তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি অবশ্যই যদি এটি সঠিকভাবে সবকিছু পরিপূর্ণ মানে সম্পূর্ণভাবে হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আপনারা যারা ঢাকার বাইরেও যারা আছেন, তো প্রত্যেকটি জেলা থেকে বা প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু ইনশাল্লাহ আপনারা এটা আবেদন করতে পারবেন। তো এটা শুধু এখন বর্তমানে পরীক্ষামূলকভাবে শুধু উত্তরা এবং দিয়াবাড়িতেই কিন্তু এটার আবেদনটা নেওয়া হচ্ছে। তো অবশ্যই যে সকল ভাই ব্রাদার যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন বা করতে যাচ্ছেন, তারা অলরেডি অবশ্যই অবশ্যই আপনার এনআরআই কার্ড যে সালটা আছে সেই সাল দিয়ে এবং ঠিকঠাক মতো অবশ্যই আপনার বিএসপির প্রোফাইলটি তৈরি করবেন। এবং বিএসপির প্রোফাইল তৈরি করার সময় যেখানে আপনার লার্নার কার্ডে অবশ্যই দুটি বিষয় খেয়াল রাখবেন, একটি হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা, জন্মসাল, নাম, ঠিকানা, এগুলো 100% একবার থেকে আপনার 10 বার অবশ্যই চেক করে তারপর একটি করে দেবেন। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল, ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।